শুভ দর্শক আসসালামু আলাইকুম আমাদের জানাচ্ছি আমাদের আজকের ঈদ আড্ডা প্রোগ্রামে ঈদ মোবারক আমাদের সঙ্গে আছে আমি মর্সুদ রহমান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যারিস্টার এবং সলিসিটারগণ তিনি ওনারা বিভিন্ন সময়ই আইনি পরামর্শ দিয়ে থাকেন কিন্তু আজকে কোনো আইনি পরামর্শ হচ্ছে না আমরা আজকে ঈদ আড্ডা দিব আমরা ওনাদের সাথে ওনাদের ব্যক্তিগত ঈদ উদযাপন নিয়ে কথা বলবো শুরুতেই আমার সর্ব ডানে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার ইউসুফ রেজা তিনি কমনাল সলিসিটার্সের প্রিন্সিপাল সরি প্রিন্সিপাল বা কমেন সলিসিটার জি আমার এরপরে আছেন আমাদের কমিউনিটির আরেকজন জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটার তারেক চৌধুরী তিনি কিংডম সলিসিটার্সের প্রিন্সিপাল তারপর আমার বাম পাশে আছেন আমাদের কমিউনিটির আরেকজন জনপ্রিয় আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটার মাসুদ চৌধুরী তিনি এম এস সলিসিটার্সের প্রিন্সিপাল তারপরে আছেন আমাদের সর্বভৌমে ব্যারিস্টার এবং সলিসিটার মনিরুল ইসলাম মঞ্জু তিনি লবেল সলিসিটার্সের প্রিন্সিপাল আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই আজকের আড্ডা অনুষ্ঠানে আমরা আশা করি আপনারাও আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন অনুষ্ঠানের শুরুতে আমরা আপনাদের জীবনের ঈদ কেমন মানে ঈদের একটি মজার ঘটনা শুনবো ছোট করে আপনার প্রথম যদি মঞ্জু ভাই সরি ভাই যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে ঈদের আসলে আনন্দটা সবসময় ছোটবেলা থেকেই আসলে ঈদটা আমরা খুব উপভোগ করতাম না আসলে বাংলাদেশের কথাই যদি বলি আমি যখন একবারে ছোট্ট ছিলাম আমার আব্বা ছিলেন একজন ইমাম উনি মসজিদে ইমামতি করতেন এবং ঈদ জামাতটা উনিই পড়াতেন তো আমাদের গ্রামে যখন স্মৃতি মনে পড়ে তা আমার আব্বা ধরেন ছোটোবেলায় আমরা দেখতাম প্রথম ঈদের আয়োজনে প্রথম কাজটা ছিল আমি সবচেয়ে বেশি আমার ফ্যামিলিতে জামা কাপড়ের স্ত্রীটা করাতাম তো অনেক সময় দেখা যেত যে আমাদের আমার আব্বা যেহেতু একজন শিক্ষক ছিলেন তো একটু টানাপোড়েন ছিল আমাদের বলতে হবে সব সময় আমরা নতুন জামা কিনতে আসলে পারতাম না আবার আমাদের ভাই বোনও ছিল অনেক আলহামদুলিল্লাহ তারপরেও প্রথম আমার কাজটা ছিল এই স্ত্রী করা তারপরে আমাদের ফ্যামিলিতে এগুলো আমি খুব উপভোগ করতাম ঈদের অন্যান্য আয়োজনের সাথে এটা ছিল আমার খুব উপভোগ্য জিনিস এরপর যখন আস্তে আস্তে একটু বড় হতে লাগলাম তখনই চলে গেলাম বাইরে বিভিন্ন তখন বাইরে থেকে আসতাম ঈদের কয়েকদিন আগে বেশ করে বিশেষ করে ঈদের কয়েকদিন আগ থেকেই আনন্দটা শুরু হতো আমরা যখন ছোটোবেলাটা বিশেষ করে কৈশোর মানে মানে যৌবনের প্রথম দিকটা আমরা আসলে এরকমই ছিলাম যে ঈদের আনন্দটা উপভোগ করতাম অনেক দিন ধরে ঈদ আসছে আসছে এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করত। আর যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামে এটার মনে হয় বেশি আনন্দটা ভাগাভাগি করা যেত বন্ধুবান্ধব যা ছিল সবাই বিভিন্ন জায়গায় যে যেখানে থাকতো সবাই আসতো তো আসলে ওরকম স্মৃতি আলাদা করে বলার কিছু নেই ঈদটা সব ঈদটি ঈদই ছিল আমার একটা মানে মধুময় সবসময় উপভোগ করেছি কিন্তু যখন যুক্তরাজ্যে আসলাম তখন আমাদের একটু ভাটা পড়েছে আমরা যে ঈদের আনন্দটা যেভাবে উপভোগ করতাম ছোটবেলা থেকে বাংলাদেশে যতদিন ছিলাম এখানে আসার পরে কিন্তু আমরা আসলে সেই উপভোগটা আর করতে পারি নি তো যা হোক তারপরেও আমরা এই ইস্ট লন্ডনে হয়তো ইস্ট লন্ডন মস্ক বা আমাদের কমিউনিটির যে লোকজন অজস্র লোক থাকার কারণে সুযোগ থাকার কারণে আমরা কিন্তু সেটাকে মানে কাটিয়ে উঠেছি সেই অভাবটা যে বাংলাদেশের যে আনন্দ উপভোগ করার সেটা অনেকটা এখানে আমরা কাভার করার চেষ্টা করছি এবং আমরা সবসময় এটাকে আমায় আমি যত দূরেই থাকি আমার যে ঈদের আনন্দটা সবচেয়ে বেশি আমি উপভোগ করি আমার কমিউনিটির সাথে যে আমি যত দূরেই থাকি আমার মসজিদে ঈদের জামাতটা কিন্তু মেজরিটি টাইম আমি ইসলামের মসজিদে পড়ি শুধুমাত্র দেশের মানুষের সাথে দেখা হবে কোলাকুলি করব ঈদের আনন্দ ভাগাভাগি করব এই জিনিসটাই সবসময় আনন্দ দেয় এবং আমার মনে হয় এই বাঙালি কমিউনিটি আমরা যে যত সুন্দর একটা মানে এখানে পরিবেশ সৃষ্টি হয়েছে এই সবাই ফ্যামিলি এবং ফ্রেন্ডস বাচ্চা কাচ্চারা নিয়ে যেভাবে আমরা এই একটা জায়গায় সমবেত হই সেটা আসলে আমাদের ঈদের আনন্দকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয় তো আমি এটাই আসলে আমার ঈদের স্পেসিফিক কোনো অভিজ্ঞতা নেই আমি অ্যাজ এ হোল যেটা মনে হয়েছে যে যুক্তরাজ্যে এসে আমরা কিছুটা আনন্দ আমরা উপভোগ কম করছি বাট তারপর আমরা চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে ঈদের আনন্দ উদযাপন করা জি ধন্যবাদ রোজা ভাই জি তারেক ভাই ডেফিনেটলি আপনার অনুভূতিটা একটু ডিফারেন্ট হবে এবং আপনার শৈশবের কোনো স্মৃতি যদি আপনি শেয়ার করতে চান ধন্যবাদ শৈশবে স্পেসিফিক কোন ঘটনা নাই কিন্তু আমরা ঘটনা আমি আবার বড় হয়েছি আমরা সায়স্তাগঞ্জে হবিগঞ্জে আব্বা এখানে টিচার ছিলেন ফোর্টি ইয়ার্স আর আমাদের বাড়ি আবার জোখীগঞ্জ মূল বাড়ি দাদা বাড়ি বলেন কোনো বাড়িতেই কোন সময় এবার দাদা ছিলেন দাদা ফোরটি টুতে মারা গেছে সুতরাং দাদা পাইনি যা ঈদের আনন্দ এই সকলের মতো ঈদের আনন্দ যে সকালবেলা উঠে গোসল করে যাওয়া বা সঙ্গে যাওয়া এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় তকবির বলা এটা একটা ট্র্যাডিশন ছিল আসার সময় কবর জিয়ারত করা এটা একটা ছিল মা মানে রমজানের ঈদে যেটা ছিল রমজানের ঈদে পিঠা পায়েসের মানে প্রাধান্য ছিল বেশি কারণ কুরবানির ব্যাপার ছিল না সুতরাং আগের দু একদিন আগের থেকেই প্রস্তুতি হতো রাত জেগে মার পিয়া তৈরি করতো আমরা সাত বাই এক বোন সুতরাং সেই ক্ষেত্রে পিঠা পায়েস লোকজন দিয়ে একটা আনন্দ উৎসব হতো সেগুলি মনে পড়ে আর কি আর আমরা আদৌ কোনো ধরনের নতুন পিঠা বানাতে পারি কি না এগুলির সঙ্গে মায়ের সঙ্গে শেয়ার করা বা খাওয়া বন্ধু বান্ধব এগুলিই ছিল আর যেটা ছিল যে এরপরে একটা টাইমিং ছিল যে কোন দিন কারা আসবে কোন সময় কোন বন্ধু আসবে কোন সময় কোন বন্ধুর সঙ্গে যাবো এইগুলি আনন্দিত প্লাস যেটা এখন নাই যেটা ছিল ছোটবেলায় যে আমরা সাত বাই অনেকের এরকম হয় যে দর্জির কাছে মাখন দর্জি ছিল দর্জির কাছে পুরা তিন চারজন তো প্রায় সমসাময়িক শার্ট দিয়ে দেওয়া নামে কি মাখন হ্যাঁ মাখন টেইলার ওকে যেতাম তো অনেক আগে তো ওই শার্ট মানে সেখানে আমরা রমজানে দুই তিন দিন চার দিন পাঁচ দিন আগে বা আরও কমপক্ষে দশ দিন আগে আমরা যেতাম সবের মাপটাপ নিয়ে দেওয়ার পরে তখন ঈদের একদিন আগে মানে সেখান থেকে শার্ট নিয়ে আসতো তো স্ট্রাইপ শার্ট বেশিরভাগ পড়া হতো একদম ছোটো অবস্থায় আর কি এখন যেভাবে ঈদ মানে পাঞ্জাবি এই ধরনের অনেক সময় সেরকম অত হয় এরকম ছিল না এই ধরনের আনন্দ ছিল আর আরেকটা হচ্ছে ছিল আমাদের আবার হিন্দু আমাদের মানে যারা অন্য ধর্মের ছিল এই প্লাস যারা দাদার আমল থেকে চলে আসছে রায় জায়গাতে থাকে তারা হয়তো নারকেল নিয়ে আসতো বা এই জিলাপি দিয়ে তারপর চলে যেত আর কি ঈদের সময় নারিকেল এবং জিলাপি দুইটা নারিকেল আর কিছু জিলাপি দিয়ে তারা চলে যেত আর কি আবার কোরবানি দিয়ে তারা আবার আসতো না হ্যাঁ বাইর থেকে এটা এটা হতো এটা দেখেছি সেই সময় আর কি এটা অনেক আগে বলতেছি যে ছোটোবেলায় আর বাসা ছেড়েছি নব্বই সালে তারপর থেকে ঈদের সময় খালি যাওয়া আগে তারপরেও আনন্দ হতো আর কি এই বলবো আর কি জি ধন্যবাদ তারপরেও আপনার কাছে আবার আবারও আসবো এটা কাছে আসবো প্লিজ মঞ্জু ভাই আপনি যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে একটু সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আসলে আমাদের যে মুসলমান সমাজে ঈদের যে আমেজ আমরা তো বড় হয়েছি বাংলাদেশে এখানে আমরা যে আপনি সহজে পাঁচজন আছি আমাদের সবারই কিন্তু শৈশব বাংলাদেশে কেটেছে আমরা কিন্তু কেউই এখানে বড় হওয়া মানুষ নই আমরা বড় হয়ে পরিণত বয়সে এখানে এসেছি আসলে মানুষের বয়স বাড়তে বাড়তে মানুষের জীবন যেভাবে পরিবর্তন হয়ে যায় মনে হচ্ছে যেন ঈদের আনন্দটাও কিন্তু মানুষের জীবনে সেভাবে বড় হতে 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 একসময় বৃদ্ধ হয়ে যায় আমাদের শিশুরা যে আনন্দটা এখন করতেছে আমার পূর্ব মানে আমার পরবর্তী প্রজন্ম যেভাবে আনন্দ করছে আমি কিন্তু আমার সময় ঠিক এইভাবেই আনন্দ করেছি কিন্তু এখন ঈদ আছে আনন্দও আছে কিন্তু ছোটোবেলায় ঈদের আগে এক সপ্তাহ আগ থেকে ওই যে রাজা যেমনটা বললো যার নতুন জামা আছে সেই নতুন জামাটা লুকায় রাখতো কাউকে দেখাবো না ঈদের দিন সকালবেলায় পরে একটা চশমা কিসের চশমা প্লাস্টিকের একটা চশমা এখন তো বাধ্য হয়ে চশমা পরি তখন প্লাস্টিকের চশমা পরতাম লাল কালার কি কটকটে রং লাল অথবা অনেক সময় সবুজ কালার তো এই চশমা পরা তারপরে যার নতুন জামা আছে সেই নতুন জামাটা গায়ে দেয় আমার বাবা তখন ঢাকায় থাকতেন প্রতি বছর ঈদের পাঁচ ছয় দিন আগে আসতেন বাবা আসবেন ওই বড় রাস্তার কাছে যা দাঁড়ায় থাকতাম অনেকক্ষণ আগ থেকে কারণ আজকে আসবেন খবর আছে সেখান থেকে কারো জন্য জামা নিয়ে আসতেছে কারো জন্য ও মায়ের জন্য কাপড় নিয়ে আসতেছে বন্ধুর জন্য সালোয়ার কামিজ নিয়ে আসতেছে এই মানে কতক্ষণে এসে যে এটা খুলব ওনার যে ব্রিপকিসটা এই আশায় বসে থাকতাম তারপরে সেই দু তিন দিন থেকে ঈদের আগ থেকেই মনে হয় যেন ঈদের আমেজ চলতেছে খালার বাড়িতে দাওয়াত মামার বাড়িতে দাওয়াত কোথায় কোথায় যাবো কার কার বাড়িতে যাবো এইসব নিয়ে হতো তারপরে কোরবানির সময় বিশেষ করে এই যেটা ঈদ কোরবানি দাঁড়তেছে এই সময়ে গরু কোরবানি করার পর প্রথম মানে আগে কিছু মাংস নিয়ে আমার মাকে দেখতাম যে শিক্ষা পাপ করে দিত বুঝছেন মানে প্রথম কিস্তির মাংসটা ধরেন অল্প এক ঘন্টার মধ্যেই তো কিছু মাংস বের করে ফেলতো এই এক ঘন্টায় শিক্ষা করে দিত এই শিক্ষা ভাব খেতাম বন্ধু বান্ধবীদেরকে নিয়ে খেতাম আড্ডা দিতাম বিকেলের দিকে আবার মানুষের বাড়িতে বাড়িতে মাংসের টুকরা দিয়ে আসতাম দুইজনে এটা খাসির মধ্যে নিয়ে দুইজনের দুই পাশে দইরা বাড়িতে বাড়িতে দিয়ে আসতাম এই যে আনন্দ এই যে বিনোদন এটা এখন পিছনের দিকে ফিরে তাকালে অন্য একটা পৃথিবী মনে হয় যে আমি আরও অন্য কোনো গ্রহে ছিলাম ইউনাইটেড কিংডমে আছি আজকে ঈদ রোজার কোরবানির ঈদ গরুর মাংস পাবো আরও তিন দিন পরে বা দুই দিন পরে খাসির মাংস খাসি দিলে হয়তো দিনে দিনে অনেক সময় পাওয়া যায় কিন্তু দিলে দিলে গরু গরুরটা পাওয়া যায় দুই দিন তিন দিন পরে এখন সবাই মনে করেন আপনার প্রতিবেশী যারা আছে তারা হয়তো আপনার কমিউনিটির না বা আপনারা ওরা মুসলিম না সেখানে তো আর গরুর মাংস মা খাসির মাংস দেওয়ার ইস্যু নেই তো এখানে বিষয়টা এমন যে বাংলাদেশে যেমন একটা ধনী গরিব একটা বৈষম্য আছে যার জন্য ধনীরা কোরবানি দিত যারা নেহায়ত গরিব তাদেরকে আমরা কোরবানির মাংস দিয়ে আসতাম এখানে কিন্তু এখানেও আমরা দেই বন্ধু বান্ধবকে আনন্দের জন্য কিন্তু এখানে এখানে ওরকম কোনো মানুষ নেই যাকে আপনি ওই গরিব মনে করি কোরবানির মাংস এই যে হ্যাঁ দুইটা জিনিস চিত্রটা দেখেন একদিকে আগের যে বয়স সেই বয়সটা থেকে ফিরিয়ে এলাম ফিরিয়ে আসার পর এখন ঈদটা সেইভাবে আর নিজেদের মধ্যে ধরা দেয় না এখনো ঈদের আনন্দ আছে কিন্তু ছোটবেলায় ঈদ মানে যে জীবনের একটা গহীন কোনো একটা গভীরে একটা ডুব দিয়ে ফেলা আনন্দের স্মৃতিকাতরতা সেটা কিন্তু এখন আর নেই এখন যেটা আছে এটা হচ্ছে সামাজিকতা নিজের ব্যবসা নিজের সামাজিকতা রাজনীতি পরিবেশ প্রতিবেশ সবাইকে নিয়ে একটা নিজেদের মধ্যে সম্পর্কটাকে ঝালাই করে ভালো সময় কাটানো হ্যাঁ ভালো সময় কাটানো কিন্তু সেদিনের ঈদ এখন আর ফিরে পাইনি ওই যে পাঠকের মৃত্যু যে একবার ছোটবেলায় একটা গল্প অর্ধেক পড়ার পরে ট্রেন ছেড়ে দিবে সেই জন্য রেখে দিয়ে চলে এসছি দশ বছর পর ঠিক সেরকম মানে ওই পাঠকের মৃত্যুর মতো কখন যে আমাদের ভেতরের মানুষটা আর একটু বড় হয়ে গেছে আর এখন ওই শিশুদেরকে দেখলে আনন্দ হয় যে শিশুরা নিজের আনন্দ করে আমরা তাদের আনন্দের সাথে শরীরে হই আনন্দটা এখন চেঞ্জ হয়ে গেছে নিজের কাছে নেই এখন মাসুদ ভাই কথা শোনার পরে আমি একটা বিষয় সবার মাঝে রাখবো আচ্ছা আপনার প্রশ্ন করবো মাসুদ ভাই প্লিজ আসলে খুব একটা ডিফারেন্ট হবে না কারণ সবাই সব কিছুই বলে ফেলছে আর কি আমি প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা বলি আপনাদেরকে আর আমি একটু আমার একটু স্মৃতি আছে একটু শেয়ার করে দেব স্মৃতিটা আমার যতটুকু মনে হয় যেন আমি আমার মানে ভাই বোন যেটাগুলা অনেক ছোটো আমার আমার ভাই বোনগুলো ধরেন আমি দশ বারো বছরের ছোটো সবাই আমি একা আমার চাষ তো ভাই বোনদের সাথে আমি বড় হয়েছি বাড়িতে ঈদের আগের দিন থেকে ওই যে জামা কাপড়ের একটা লুকানো কার কি আছে কেউ কাউকে দেখাবো না কেউ অত সব বাবা চাষা আর নিয়ে আসছে কিন্তু এর পরেও দেখাচ্ছি না কিন্তু কোথায় নিয়ে রাখছি ও বলতেছে যে একটু দেখাও না আচ্ছা পরে দেখাবো তোমাকে একটু পরে না কেন দেখাবে না আমারটা তুমি দেখে ন তোমারটা দেখাও না দেখাবো দেখাবো করে দিনটা রাত্রে হয়ে যাও কীভাবে এইভাবে হোক সময় পার করা সময় পার করা রাত্রে আসলো আমাদের বাড়ির আর কি একটা বাড়ির সামনের দিকে একটা বড় পুষ্কর্ণী আছে পিছনের দিকে একটা পুষ্কর্ণী খেয়ে ফজরের নমাজের সময় উঠবে খেয়ে খাওয়ার আগে ওখানে গিয়ে জাম দেবে কিন্তু এখন তো বাধা আর এখানে ওই মহিলারা মানে আমার ছাত্র বোনরা কিন্তু পূর্বের পূর্বের মানে পূর্বের পুষ্কর্ণিতে যেতে পারবে না ওরা কিন্তু পশ্চিমেরটা যেতে হবে কিন্তু ঈদের দিন ব্যতিক্রম ওরাও যাতে পারবে কারণ বুড় তো অনেক কেউ আসবে না এই সময় অনেক পুরুষ মানুষ আসবে না এরা গিয়ে সেখানে গুসল করতে পারবে ওই বাড়ির আমাদের ঠঙ্গির সামনা বলে আর কি এটা তো এই বজায় রেখতে মানে খুব শীতের দিন হলে আগে থেকে একটা মানে বাড়িতে আবার আগুনের ব্যবস্থা করা যাবে না আমরা কিন্তু ওই একটু খড় কুড়া নিয়েই আঙ্গিনা নিয়ে ওই ঠঙ্গির পাশে মানে বড়ো কেউ দেখলে আবার একটা প্রবলেম হয়ে যাবে ওখানে যেন আমরা ঠান্ডার মাঝে যেন একটু মানে আগুনের মানে থাপ পাই আর কি এই ব্যবস্থা করা সেই গিয়ে কে কার আগে জাম দিবে কিন্তু ঠান্ডা কিন্তু মানা হচ্ছে না তাড়াতাড়ি একটা ডুব দুইটা দিয়ে আমি কিন্তু তোমার আগে গোসল করেছি তুমি পারো নাই এইভাবে কাপড়টা বদলানো এই যে একটা আনন্দ বিশ্বাস আমি অনেক সময় এখানে দেখি মঞ্জুভাই আমার বললেন যে এখানে সেই আনন্দগুলো চলে যাচ্ছে বাচ্চারা করতেছে হ্যাঁ আমি তো দেখতে হবে দিনের পরে রাত্রি আসে সেটা তো দেখতে হবে আমরা তো বৃদ্ধ হব আমাদের তো বাচ্চা কাচ্চা আসবে ওরাই তো আনন্দ করবে কিন্তু আমার আনন্দ আমি স্মৃতিচারণ করে উপভোগ করি এমনি তো হয়তো পারতেছি না কিন্তু স্মৃতি চারণ করে এই যে আমার ইয়ে বললেন তারেক ভাই বললেন যে পিঠা পায়াস দুই তিন দিন আগ থেকে যে দুমদাম আরম্ভ মানে কি ধরনের পপ হবে কি খাওয়া হবে ওই দিন কী অবস্থা হবে মানে কি রান্না হবে আরেকটা জিনিস মঞ্জুভাই আরো বললো যে ওই গরুর মাংসে কুরবানির সময় সপ্তাহে আমি যেটা দেখছি আমার বাড়িতে যেটা ওই গুড় খলিজা যেগুলো আছে ওইগুলার একটা অংশ মানে তাড়াতাড়ি নিয়ে আসা হবে ওইটা কিন্তু পাক করে ওই ওই মাংস দিয়েই বাদ খাওয়া হবে এবং অনেক সময় কষ্টদায়ক হয় আমি তো আর এই যে এই বয়সে ফিরে যাবো না ওইটা তো আর দেখতেও পাবো না কিন্তু বাচ্চা কাচ্চা ঠিকই আনন্দ করে এটা অস্বীকার একটা মনে হয়েছে আমাদের এখানে জানেন এটা ওই যে কুরবানি ঈদে

কোন সময় মানে বৃষ্টি থাকতো কাদা থাকতো অনেক ধরনের আরেকটা স্মৃতি তোমার সাথে মানে আমার দেখছি মিল ওই আমাদের কিছু হিন্দু লোকেরা ছিল কি ওরা কিন্তু শুধু না আর ইয়ে না কিন্তু আরও কিছু আরো কিছু দিত তোমার মনে আছে খাজাগুলা নিয়ে আসতো খাজাগুলা খাজা যেটা আছে তাদের কিন্তু ওইটা প্রচলন ছিল জিলাপি এবং খাজা এগুলা নিয়ে একটু নিমকি নিয়ে একটা একটা জায়গাতে একটা নিয়ে দিয়ে চলে যেত আর কি কিন্তু বলতো না তো আমাদের এটা কিন্তু বাড়তি আনন্দ আর কি ওরাও আসতো কিন্তু আমরা ওদেরকে ডেকে অনেক সময় ঈদের পরে আসলে ডেকে আনে ওইগুলা মিষ্টিগুলো তাদের সাথে বসে বসে খাতাম কিন্তু গরুর কোরবানি হলে একটু অসুবিধা হইতো আর কি তাদের একটু কষ্ট হবে কিন্তু পরের দিকে আমরা ডেকে এনে বলতাম যে সবাই বসে আমরা খাই আর কি এটা এটাই আর কোরবানির সময় একবার আমার বাবা চাচারা মিলে মুন্সির হাট নামে একটা বাজার আছে ওখান থেকে গরু কিনে আনছে ওই রাজাদের বাড়ির কাছে তো অনেক রাত্র হয়ে গেছে গরু কিনে আনতে আনতে তা আমার স্বাস্থ্য ভাই আমার সমবয়সী জামাল তো তার বাবু গেছে রাত্রে উঠছে ওরা জন গুরু নিয়ে আসছে সে যায় গুরুটা দেখছে তা আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে শুনলাম যে গুরু তো রাত্রে নিয়ে এসছে এখন আমাকে তো রাত্রে দেখানো হয়নি এই যে আমার দুঃখটা এরপরে জামালে বলতেছে আমি তো রাত্রে দেখে বলছি তুমি এখন দেখে কি করবো এই যে আমার দুঃখ যে গরুটা রাত্রে নিয়ে আসলো আমি ঘুমাইছি তো কি হয়েছে আমাকে রাত্রে কেন গরুটা দেখানো এই যে অ্যাগারনেসটা এই যে আনন্দের একটা বহুমাত্রিকতা আসলে জীবনের সাথে সাথে আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে তবুও এখনো ঈদ আসলে কিন্তু আমরা ঠিকই এখনো অনুভব করি দূরের বন্ধুদেরকে ফোন দেই কাছের বন্ধু যারা আছে তাদের বাড়িতে যাই নামাজ পড়তে যাই গরুর মাংস কোরবানির ভোট ওই যে আজকে দেখেন ঈদের জন্য আমরা তো সবাই জমা পড়াই সবার সবার জন্য সেটা হচ্ছে যে মানে আমি আমার বাড়ি যেখানে ছিল আমার বাসা যেখানে ছিল পাশেই আপনার 15 থেকে বিশ মিনিটের হাঁটার দূরত্বে গরুর বাজার হইতো এবং গরুর বাজার হওয়ার ঈদের আগের তিন দিন থেকে গরুর বাজার হইতো এবং 3 দিনে প্রতিদিনই যাইতাম আপনারা কেউ গরু দেখতে যায় দেন কিনা এক দুই বার তো অবশ্যই গেছি এক দুই তো অনেক সময় এটা তো সবাই আমরা গরুর বাজারে একটা এস ফিলিং ছিল গরুর বাজারে গেলে আপনি এই কতবার তো জানেনই যে গরুর বাজারে গেলে আপনার ওই যে

মানে হিসাব একশো বিশটা হবে না আশিটা হবে একশো দুইটা ভাগ হবে এইগুলি হয়তো আর চামড়া কে নিবে চামড়ার দাম কত এগুলি কিন্তু এখনও হয় কিন্তু ওইগুলি তখনও ছিল যে চামড়া কোন মানে কে নিচ্ছে বা দাম কত বা পাচ্ছে কিনা বা ওই যে বড়দের সঙ্গে শরিক হওয়া যে গ্রামে কেউ বাদ পড়লো কিনা কোন দিকে ইয়ে আছে বা আত্মীয় মধ্যে কেউ বাদ পড়লো কিনা বা আপনি যেটা বললেন যে নিয়ে দিয়ে আসা আমি একবার মনে হয় যে একবার আমরা সাইিস্তাগঞ্জ থেকে আমরা বাড়িতে কুরবানি হয়েছিল নর্মালি দুই জায়গায় দুই জায়গায় থাকে একবার আমার দায়িত্ব পড়লো স্কুলে বা স্কুলের প্রায় ছয় ঘন্টা মানে দাঁড়িয়ে কারণ ঈদের দিন আপনি বিকালে বাসে করে লোকাল তো বাসে করে নিয়ে আসা মানে জায়গা পাবেন না মানে কয়েক কেজি মাংস হাতে নিয়ে প্রায় চার ছয় ঘন্টা দাঁড়িয়ে আসতে হলো মানে বাসে বসা ছিলাম ওইটা মনে হয় যে একটু কষ্ট হয়েছিল আর কি চার ছয় ঘন্টা মাংস একটা হাতে নিয়ে আপনি মানে গাড়ি মনে দুইবার পরিবর্তন করছিলাম যে সিলেট থেকে

হয়েছে না কারোর জীবনে আমরা এটা তো রিয়ালি হয় বা মানে ধরেন গরু তো আসলে আগে থেকে কিনে চেষ্টা করা হয় একবার আমরা দেখেছিলাম যে একটা ঘটনা যে গরু কিনবে কিনবে করে গরু কিনা হয় তো গরু যখন কিনা হয় নাই পরবর্তীতে তিন গ্রাম দূরে যারা ওই আমাদের দেশে বলে খালাসির কাজ যেটা কসাই কসাইয়ের কাজ করে ভোরবেলায় তাদের বাড়ি থেকে গরু এনে কোরবানি দেওয়া হয়েছে মানে সবার একটা মানে পালপিটেশন হয়ে গেছিল কি অবস্থা আমাদের গুরু আসলে একটু পরে কুরবানি হবে ভোরবেলায় কুরবানির গরু এনে কুরবানি দেওয়ার ইতিহাস আমার জীবনে কত দেখেছি আমাদের গ্রামে মানে এলাকায় কিন্তু আমাদের বাপ চাচারা যখন কুরবানি দেয় যেটা হয় আর কি অনেক পরিবারে হয় আমি জানি আমার এক বিষয় ব্যক্তিগত শেয়ার করি আমাদের বাপ চাচাদের মধ্যে একটা মনোরমালন্য হয়ে যায় তোমাদের মাঝে রাগ গোষা

মানে ফুটবল ফুলিয়ে আমরা ফুটবল খেলতাম ওটা খুব শক্ত এবং মানে দুই দিন খেলা যেত অন্তত এই মানে মনে আছে আমরা ছোটবেলায় এইগুলা দিয়ে খেলেছি তারপরে মনে করেন যে কোরবানি তো না কোরবানির পরেও সবাই তো কোরবানির দিনে ব্যস্ত থাকে সন্ধ্যা পর্যন্ত এই কোরবানিটার আনন্দটা মানে চলতে থাকে তিন চার দিন পর্যন্ত আজকে রানার বাড়িতে কালকে ভোনের বাড়িতে পরশু দিন খালার বাড়িতে তারপরের দিন পুপুর বাড়িতে অন্তত দুই থেকে তিন দিন কিন্তু বাংলার আবহমান সংস্কৃতিতে এই আপনার কোরবানির উৎসব কিন্তু চলে এটা কোরবানির দিন শুধু না কোরবানির দিন তো শেষ কোরবানির দিন সবাই কিন্তু ব্যস্ত থাকে গরু রেডি করা গরুর মাংস রেডি করা অনেক সময় সন্ধ্যা হয়ে যায় এরকম বহুবার দেখেছি বৃষ্টির জন্য কোরবানির কোনো মাংস কোথাও মানে খোলা মাঠে করা যাচ্ছে না তারপরে কারো গরুর গড় রসাই গড় রসুই গড় এরকম রান্নাঘর পাকের ঘরে আয় না অথবা কাছারিগড় থাকতো আমাদের আগে কাছারিগড় বলতো এটা মানে বাড়ির বাইরে মাস্টার থাকতো মরবি থাকতো লজিং থাকতো ওই ঘরে আমরা কোরবানির মাংস কেটেছি সন্ধ্যা হয়ে গেছে কাটতে কাটতে মানুষকে দিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে বৃষ্টির জন্য দিয়ে আসতে পারি পরের দিন দিছি এরকম ঘটনাও আছে তারপরে আনন্দটা শুরু হতো একদিন পরে চালের রুটি নানার বাড়ির থেকে কিছু রুটি আসে বোনের বাড়ি থেকে আসে বা মানে খালার বাড়ি থেকে আসে পুপুর বাড়ি থেকে আসে এইভাবে দেখা যায় যে আমরাও দেই তারাও দেয় এইভাবে কয়েকটা দিন কেমন একটা আবেশে কেটে যায় চার পাঁচটা দিন মানে কেমন জানি যারা চাকরি বাকরি করে তাদের যাওয়ার ছুটি শেষ হয়ে যায় তিন দিন চার দিন মনে হয় যেন আর দুইটা দিন তিনটা দিন যদি থাকা যেত ভালো হ্যাঁ আরেকটা মজার প্রশ্ন সবার জন্য গরু কাটা নিয়ে কোনো অভিজ্ঞতা মানে অনেক সময় হয় না গরু কাটতে গেলেন আপনি গরু দৌড় দিল এরকম কোনো ঘটনা কারোর জীবনে হয়েছে কিনা গরু কাটার সময় আমার একটা কিছু আমার যেটা হয় আমি ছিলাম যে আমি যখন জবাইটা হইতো ওই সময় সবার আমি এঙ্গেজ করতাম কিন্তু আমি নিজে ধরতাম না এই ধর ধর বলে মানে চিল্লা ফাল্লা করে সবাইকে এঙ্গেজ রাখতাম আমার একটু ভয় পেতাম আমি সেফ এক্সিট আমি একটু আস্তে করে সরে থাকতাম কিন্তু কাটাকুটার সময় সব সময় আমি চেষ্টা করতাম যে এটা আমি মজা পেতাম মাংস কাটা তারপরে ছিলা তার আগে যেটা বলতেছে মাংস মানে চামড়া ছিলা কিন্তু একটা বড়টা স্কিল এবং ওইটা ঠিক ভাবে না কাটলে কিন্তু আবার যারা চামড়া কিনতে আসে যেতে পারে আচ্ছা কাটা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই

কিছু লোকজন ছিল আরো বাড়তি ছিল আমি ঠিক মতো একটু থাকে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হয় আমরা আসলে উত্তরবঙ্গের কেউ নেই তবে আমি একটা ঘটনা মনে যে কোরবানির মাংস গরু জবাই করতে গেছে তো চেটে বেলের তো আশেপাশে দাঁড়াই থাকে তা আমাদেরक्षात তবে দাঁড়া আছে মানে মনিগুরুটা দুইজনে দংশি কিন্তু এটা উঠে ওই শিং দিয়ে তার এখানে আঘাত করছে আঘাত করছে এই জায়গাটা একদম কেটে গেছে পাঁচটা শিলাই পড়েছে উনি আমার চোখের সামনে দেখা এই একটা ঘটনা তবে গুরু যখন সুরি চালায় তখন আমি কোনোদিনই সামনে থাকতাম না দেখি না কারণ আমি আমি একটু দুর্বল হাতের মানুষ আমি পারি না পরীক্ষা পরীক্ষা যারা পারে তারা যায় আমি সব সময় একটু আরেক দিকে চোখ করে থাকি বা একটু চলে যায় কাছে তারা থাকি না এটা অনেকে পারে অনেকে পারে না আমাদের এখানে যেটা হইতো আমাদের শেয়ার করে হয়তো আপনাদের সেম যেটা মানে কোরবানির সময় প্রতিবেশীরা আবার আসতো দুই তিনজন এই আপনারটা হয়েছে কিনা একটু ধাক্কা দিয়ে দিয়ে গেল

মানে এটার জন্য ওনাকে হাদিয়া দিতে হয় কারণ হচ্ছে কি গ্রামে হুজুর আছে মানে মুক্তভাবে পড়াইতেন বা মসজিদে ইমামতি করতেন তাদের বেতন কিন্তু খুব কম ছিল কম থাকার কারণে বিভিন্ন অকেশনে উৎসবে তারা কিন্তু এক্সট্রা কিছু এটার আয়ের একটা উৎস ছিল এবং এটা কিন্তু নট দ্যাট উনাকে না উনি ছাড়া অন্য কেউ নেই ওটা হচ্ছে রওয়াজ গ্রাম যদি ছোট হয়

ঠিক দায়িত্বে থাকেন এখনো উনি আর আর এখানে তো একটা সেক্রিমেন্টাল ইস্যু আছে পবিত্রতার একটা ইস্যু আছে দোয়া কালামের একটা ব্যাপার আছে সবাই কিভাবে করে উনি ওইভাবে করতেন তো এইসব বিষয়গুলা এখনো ওই যে পূর্ববর্তী দাদা দাদার দাদা অথবা চাচা যারা চিনি নাই অথবা দেখি নাই তাদের নাম অনেক সময় তাদের ফাদার নাম বলতে হইতো আরকি হ্যাঁ তখন জানতে পারতাম অনেক সময় যে অনেক সময় বলে দেওয়া যায় না মানে

হয়তো দেখা গেল পাশের মানে যে চাচা উনি দিচ্ছেন উনারটা শুনতে পাচ্ছি যে উনার কারা কারা ছিল ওই যে বংশর যেটা জানা যেত আর কি আর কি তবে এখন আমাদের দেশের যে ইস্যু এটা থেকে অনেকটা চলে হ্যাঁ মানে ইসলামিক ইয়েটা নাই একটা বিরতির সময় হয়ে গেছে প্রিয় দর্শক একটা বিরোধী সময় হয়ে গেছে বিরতির পর আবারও ফিরছে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইদারদান নিয়ে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন